বরিশালে মাইলিশ রক্ষার অভিযানে জেলেদের হামলা, আহত 5। বরিশালের মেহেন্দিগঞ্জ ও বানারীপাড়া উপজেলায় মাইলিশ রক্ষার পৃথক অভিযানে আভিযানিক দলের 5 সদস্য আহত হয়েছে। শনিবার 14 অক্টোবর বেলা 11:30টার দিকে মেহেন্দিগঞ্জের তেঁতুলিয়া নদীর মোস্তফা বাজার এলাকায় ও দুপুর 2টায় বানারীপাড়া সন্ধ্যা নদীতে এ হামলার ঘটনা ঘটে। মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন গণমাধ্যমকে জানান, বেলা 11:30টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভূমি তানবির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করেন। এ সময় নদীতে মাছ শিকারত জেলেদের ধাওয়া করে 3টি ইঞ্জিন চালিত সহ 5টি নৌকা ও কারেন্ট জাল জব্দ করা হয়। এর পরপরই 150 থেকে 200 নারী পুরুষ এসে তাদের উপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা 2টি ইঞ্জিন চালিত নৌকা ছিনিয়ে নেন। আর নৌকা দুটি রক্ষা করতে গিয়ে উপজেলা মৎস্য অফিসের মাঝি রবিউল হাসান, সুমন সর্দার ও মোহাম্মদ সুজনকে মারধর করে হামলাকারীরা। পাশাপাশি সরকারি নির্দেশনা অমান্য করে ইলিশ শিকারের সময় জব্দ করা 2টি ইঞ্জিন চালিত নৌকা ছিনিয়ে নেন হামলাকারীরা। ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি তানবির আহমেদ জানান, হামলায় কেউ গুরুতর আহত হননি, তবে যারা সামান্য আহত হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি জানান, জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হবে আর নৌকা 3টি নিলামে বিক্রি করা হবে। এছাড়া হামলার ঘটনায় মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে বানারীপাড়া সন্ধান নদীতে অভিযানে গিয়ে জেলেদের হামলায় আহত হন উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নাসিরুদ্দিন ও মেরিন ফিশারিজ কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ নাসিরুদ্দিন জানান, দুপুরে সন্ধান নদীতে অভিযানে গেলে জেলেরা তাদের দিকে ইট পাথর নিক্ষেপ শুরু করেন। এ সময় তিনি সহ মেরিন ফিশারিজ কর্মকর্তা আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন তারা। পরে ওই এলাকায় গিয়ে খোঁজখবর নিয়ে হামলাকারীদের পরিচয় শনাক্ত করে মামলা করা হয়। এতে 8 জনের নাম উল্লেখ সহ 20 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।